দাদা, কালকে আপনাদের মিছিল আছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রার্থীর সমর্থনে, কোথায় থেকে কি মিছিল শুরু হচ্ছে? দেখুন, বর্তমান সময়ে যে সুবিধা সেল নামক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি গত তিন তারিখে আমরা অ্যাপ্লাই করেছি। 48 ঘন্টা আগে আর অনুমোদনগুলো দেয়। আমাদের যে অ্যাপ্লাই করা ছিল কসবা মোড় থেকে আমরা শিলিগুড়ি মোড় পর্যন্ত, কসবা মোড়, কালীবাড়ি মোড়, বিদ্রোহী মোড় হয়ে, বাস স্ট্যান্ড হয়ে, ঘুড়ি মোড় হয়ে সুপার মার্কেটের সামনে দিয়ে গিয়ে আমরা শিলিগুড়ি মোড়ে শেষ করব। এই রোডটা ছোটো বড় হবে সেটা আমরা পরে পরবর্তীকালে প্রশাসনের সাথে আলোচনা করে জানাবো, এরকম তাদের সাথে কথাবার্তা ছিল। কিন্তু দেখুন, বিজেপিকে আটকানোর জন্য, বিজেপির কার্যকর্তাদেরকে আটকানোর জন্য, কার্যকর্তাদের মনোবল দুর্বল করার জন্য, ডিমোরালাইজ করার জন্য রায়গঞ্জের প্রশাসন কি ধরনের দলদাসত্বের পরিচয় দেয় তার উদাহরণ আমি আপনাদেরকে বলছি। সুবিধা সেল বা জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন আমাদের র্যালির অনুমোদন দিয়েছে কোথার থেকে জানেন? কসবা মোড় হয়ে, বাইপাস হয়ে, ন্যাপদানা হয়ে শিলিগুড়ি মোড় বাইপাস হয়ে আমাদের অনুমোদন দিয়েছে। আর আমাদের অনুমোদনের জন্য প্রশাসনকে দোয়া ছিল এই রুট, যে আমরা কালীবাড়িতে জমায়েত হব, কালীবাড়ি হয়ে বিদ্রোহী মোড় হয়ে, বাস স্ট্যান্ড হয়ে, ঘড়ি মোড় হয়ে, সুপার মার্কেট হয়ে আমরা শিলিগুড়িতে শেষ করব। এই যে প্রশাসনের পার্শিয়ালিটি, এই প্রশাসনের পার্শিয়ালিটি মানবে না রায়গঞ্জের জনগণ। আমরা কালকে র্যালি করব, কালীবাড়ি থেকেই শুরু করব, বিদ্রোহী মোড় হয়ে, বাস স্ট্যান্ড হয়ে শিলিগুড়ি মোড়ে আমরা পৌঁছাবো। আমরা যে রুট দিয়েছি সেই রুটেই আমরা র্যালি করব। যদি প্রশাসন মনে করে তৃণমূলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে, আমরা প্রশাসনকে সেই বিশেষ সুবিধা পেতে দেব না। প্রয়োজনে কালকে জেলার, সারা জেলার চাক্কা জাম হবে, সেটাও যেন প্রশাসন মাথায় রাখে যদি আমাদের রুটকে ডাইলুট করে। কে কে থাকছেন কালকে মিছিলে? এটা আমরা জানিয়েছি যখন আমরা অ্যাপ্লাই করেছি কালকের এই মিছিলে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের এই বিভাগের নেতারা, আমাদের প্রার্থী, আমাদের এমপি, আমাদের কার্যকর্তারা কালকের এই মিছিল, আগামী 10 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা অন্তিম প্রচার র্যালির মাধ্যমে করব, যেখানে বিরোধী দলনেতা, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, একটা রাজনৈতিক সংগঠনের জেলা রাজ্য সভাপতির উপস্থিতিতে এই র্যালি হচ্ছে। সাংসদ থাকবে সেখানটায়, বাকি জনপ্রতিনিধিরা থাকবে সেখানে। প্রশাসনের এই নোংরামি, আমরা প্রশাসনের এই নোংরামিকে আমরা মানব না। আপনারা যখন এই রূপ দিয়ে হাঁটবেন, প্রশাসন তো আপনাদের আটকে দেবে, তখন দেখবো আমরা কি করতে পারি। আমাদের 7-10 হাজার জনগণ থাকবে, আমরাও রাস্তায় বসে পড়ব। শুধু এই রাস্তায় কেন, প্রত্যেকটি ব্লকে আমাদের কার্যকর্তারা আছে, তারা তো টিভির মাধ্যমে, আজকে তো আরও সহজ, ফেসবুকে লাইভ দেখবে তারা। যখন সেখানে দেখবে আমাদের র্যালি আটকানো হচ্ছে, আমাদের র্যালি যেতে দিচ্ছে না, আমাদের কার্যকর্তারা যেখানে যে যারা আছে তারা কিভাবে কোথায় বসবে সেটা দেখতে পারবেন। তাহলে কি গোটা জেলা জুড়ে চাকা জ্যাম হবে? একদম, কালকে যদি আমাদের র্যালি আটকায় প্রশাসন, তারপরে প্রশাসন বাকি সারা রাজ্য, সারা জেলা সামলাবে। বলছি দাদা, আগামীকাল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত বন্ধু মহামিছিল আছে রায়গঞ্জ শহর জুড়ে। চিঠি করলেন প্রশাসনের কাছে পারমিশনের জন্য, কিন্তু সেই পারমিশন দিয়েছে বাইপাসে, শহরের মধ্যে নয়, এবং একই দিনে তৃণমূলের মহামিছিল আছে। তো বিজেপির দাবি, যদি কালকে ওরা ভিতর দিয়ে মিছিল করবে, যদি প্রশাসন বাধা দেয়, তাহলে জেলা জেলায় চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করবে এবং সেখানে বসে যাবে, একটা ধুমধমার পরিস্থিতি হতে পারে। এবং 17 সালে যে নির্বাচন হয়েছিল পৌরসভায়, তো শুভেন্দু অধিকারী দায়িত্ব ছিল, সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, উচ্ছৃঙ্খলতা হচ্ছে বিজেপির ডিএনএতে। আইন কানুন আছে, নির্বাচন কমিশন আছে, একই রুটে দুটো বড় দলকে কখনোই একসাথে মিছিল করার পারমিশন প্রশাসন দেয় না। তো আগে তৃণমূল কংগ্রেস যেই রুটে পারমিশন নিয়েছে, সেই একই রুটে অন্য কোনো দল তাকে পারমিশন দিতে পারে না প্রশাসন। তো যেটা বললাম, উচ্ছৃঙ্খলতা, কেওয়াস, এটা বিজেপির ধর্ম,
সেটাই করবার উদ্দেশ্যে তারা এই উদ্যোগ নিয়েছে। তবে নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের যে 16 কোম্পানি বাহিনী পাঠিয়েছে, সেই বাহিনীকে তো ঘরে বসিয়ে রাখার জন্য আসেনি। যদি কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয় সেটাকে ঠেকানোর জন্যই, ঠেকানোটাই তাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন সঠিকভাবে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশা করছি। কোনো রকম সংঘর্ষ বা উচ্ছৃঙ্খলতা বা মানুষের যাতায়াতের যাতে অসুবিধা না হয় এরকম কোনো কাজ না করতে দেওয়াটাই বাঞ্ছনীয়। করলে পারে মানুষ তার জবাব দেবে, রায়গঞ্জের মানুষ। যেটা আপনারা বলছেন, খালি 17 সালের পৌর নির্বাচন নয়, 18 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনগুলো আমাদের তৃণমূল দলের হয়ে কন্ডাক্ট করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা। তার পরিণাম কি হয়েছিল, কিভাবে সেই ইলেকশনকে তিনি চালিয়েছিলেন, সেগুলো সব বিজেপির নেতৃত্বেরও জানা। আমাদের যারা শহরবাসী এবং গ্রামাঞ্চলের বাসিন্দা তাদেরও জানা। উনি হয়তো সেটারই পুনরাবৃত্তি করবার চেষ্টা করার জন্য এখানে আসছেন। নিশ্চিতভাবে প্রশাসন যদি সেই চেষ্টাকে রুখতে না পারে, আমরা তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্ষম এরকম চেষ্টাকে রুখে দেওয়ার জন্য। বললাম তো, চাক্কা জাম করলে মানুষ তার জবাব দেবে। চাক্কা জাম মানে মানুষের যাতায়াতে বাধার সৃষ্টি করা। তো মানুষের যাতায়াতে বাধার সৃষ্টি করা, মানুষের জীবনযাপনে বাধার সৃষ্টি করা, এটাই বিজেপির একমাত্র এজেন্ডা। সেই এজেন্ডা যাতে সাকসেসফুল না হয় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, পুলিশ প্রশাসনের, সেটা তারা নিশ্চয়ই দেখবে। সেই ক্ষেত্রে যদি করে তৃণমূল দল কি বুঝতে, তৃণমূল দলের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের এখন আন্ডারে হচ্ছে সমস্ত পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশন কীভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে সেটা তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস মানুষের কোনো অসুবিধা হলে নিশ্চিতভাবে তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।